গুনা থেকে বাঁচার 10 নম্বর ওষুধ বা উপায় হচ্ছে, আমি যা করি কে দেখেন, আমি যা করি কে দেখেন, আমার বন্ধ রুমে দরজা বন্ধ করে দিছি, এখানে আমি কোনো আকাম করলে, মোবাইলে কোনো অশ্লীল ছবি দেখলে ইমাম সাহেব, খতিব সাহেব বা খতিব সাহেবের তার মুসল্লিরা, মুসল্লিদের তা খতিব সাহেবের দেখেন না, কিন্তু কে দেখেন, কে দেখেন? আচ্ছা বলেন তো, এই যদি অবস্থা একজন মানুষের হয় সে কি গুনাহ করতে পারবে? তো গুনাহ থেকে বাঁচার 9 নম্বর ওষুধের 10 নম্বর ওষুধের নাম কি? আমি যা করিস কে দেখেন? আল্লাহ দেখেন। আল্লাহ পাক সূরাতুল আলাক এর 14 নম্বর আয়াতে কারিমা বলেন, আলম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ যেন বলেন, মদদিকে বলেন, যারা মদ খায় বা যেই মদ খায়, যে গাঞ্জা খায় তারা যেন আল্লাহ বলেন, যে জেনা করে তারা যেন আল্লাহ বলেন, যে মসজিদের খতিব সাহেব খুতবা দিয়া গুনাহ করেন তারা যেন আল্লাহ বলেন, মসজিদ কমিটির দায়িত্বশীল যারা মসজিদের দায়িত্ব থাকিয়া গুনাহ করেন তাদেরকে যেন কে বলেন? জোরে কোন কে বলেন? সূরাতুল আলাকের কত নম্বর আয়াত? 14 নম্বর। আলম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, তুমি যে মদ খাইতেছ এই মদ খাওয়াটা তোমার স্ত্রী পরিবার পরিজন খতিব সাহেব সমাজের লোকজন কেউই জানে না, কেউ দেখেন না, তুমি এই কথা ভাবিও না, তোমার তো ভাবা উচিত যে আলম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আমার রব তো আমাকে আরশে আযিম থেকে দেখতেছে। গুনাহ থেকে বাঁচার 10 নম্বর উপায়ের নাম কি? আমি যা করি কে দেখেন? আচ্ছা বলেন তো, এই যদি অবস্থা কারো হয় সে কি গুনাহ করতে পারবে? অপরায়ত আল্লাহ পাক বলেন সূরাতুন নাজিয়াত, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আয়াতটা একটু ভালো করে খেয়াল করেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আচ্ছা, আল্লাহ পাকের ঘোষণা, আমাদের ভিতরে আমরা এখানে অনেকেই আছি, দাড়ি কাটতে মনে চায়, একটু যুবক যুবক স্বাস্থ্য মনে চায়, এটা মনে চায় না, কথা কয় না কে, আর তো চায় হাঁকে হাঁকে ইন করি, তারপরে ইন টিন করি এক বেল্লায়, হ্যাঁ কারোর নজরে আই বেল্লায়, এটা মনে চায় নি, এটা চায় নি। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যার দিলের ভিতরে এই ভয় থাকে যে আমি দাড়ি সাসা অবস্থা আমার রবের সামনে কেমনে দাঁড়াবো, আমি যে মদ খাইছি এই মদের বোতল নিয়ে আমার ভিডিও যে আল্লাহ করেছে এই ভিডিও নিয়ে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, আমি যে জেনা করছি ফেরেশতারা ভিডিও করে রেখেছে এই ভিডিও যখন কেয়ামতের ময়দানে ছাড়ি দিবে এই অবস্থায় আমি আমার রবের সামনে কেমনে দাঁড়াবো। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, এজন্য রবের সামনে দাঁড়ানোর ভয়ে দাড়িকে রাখি দিছে, রবের সামনে দাঁড়ানোর ভয়ে মদ ছাড়ি দিছে, রবের সামনে দাঁড়ানোর ভয়ে গাঞ্জা ছাড়ি দিছে, জেনা ছাড়ি দিছে, অবৈধ প্রেম ভালোবাসা ছাড়ি দিছে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মনে যেভাবে চায় সেভাবে চলা ছাড়ি দিছে। তো রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমার ভয়ে যদি সমস্ত গুনাহ ছাড়ি দিতে পারে তো আমি রব ঘোষণা দিলাম গুনাহ ছাড়ার সাথে সাথে তার স্থানটা আমি জান্নাতে লিখে দিই। সুবহানাল্লাহ, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কয় নম্বর গেল, কয় নম্বর গেছে? 10 নম্বর। 11 নম্বর হচ্ছে, 11 নম্বর শুনবেন নি, 22 বাজ্যে হবে, 11 নম্বর কই দিতাম নি সংক্ষেপে, 11 নম্বর হচ্ছে
ভয়টা সাহাবিরা যেভাবে করছে সেভাবে করার চেষ্টা করা। গুনাহ হয়ে গেছে তো, আচ্ছা আমরা সবাই কি, জোরে কন, আমরা সবাই কি, আপনাদের খতিব সাহেব কি এত গুনাহ করে না, এত কি গুনাহ ছাড়া নাকি? এই সিটিংও বহুত গুনাহ করছে, অত একটা প্রকাশ হয়ে গেলে আপনারা কলার তলা চাবি দেখতে নারি, গোপন রাখছে কে, জোরে কন, কে রাখছে? আল্লাহ।